ভুল হইছে আমরা বুঝতে পারছি। আমাদের কিভাবে কি এই ঘটনাটা হইছে আমি হচ্ছে সবকিছু ক্লিয়ার করব, এক ভিডিওতে তো সম্ভব না। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, দয়া করে। বেশ কিছুদিন হলো আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে বা ভাইরালে আছে, সেটা হচ্ছে তোহা এবং জান্নাত ব্লগসের একটি পার্সোনাল ভিডিও ভাইরাল হয়েছে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আসলে প্রতিটা মানুষেরই পার্সোনাল বলে অনেক কিছুই থাকে, সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল একটি জিনিস ভাইরাল হয়েছে সেটা নিয়ে আজ সোশ্যাল মিডিয়াতে তুলপাড় এবং আলোচনা চলছে। তো আমি অত্যন্ত একটা স্বনামধন্য ব্যক্তি, সে হচ্ছে ইমরান তালুকদার, উনি একজন সেলিব্রিটি, তার পেজে আমি ভিডিওটা দিয়ে গেছি। দেখার পরে আমার কাছে মনে হলো যে আসলে বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে মানুষ বলতেই আসলে মানুষের ভুল হয়। ঠিক আছে, মানুষ বলতেই ভুল হয়, আমরা তো মানুষ। আমি মনে করি যে তাদেরকে একটু বাঁচার জন্য হলেও একটু সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। তার কারণ যে তাদের বিভিন্ন ধরনের তাদেরকে নিয়ে কথা হচ্ছে, তারা তো এমনিই মনে করেন যে ভেঙে পড়েছে। তা আমি মনে করি তাদেরকে আরো উৎসাহ করা দরকার যে তারা যেন আবার নতুন করে একটি জীবন করতে পারে, এই জন্য তাদেরকে একটু উৎসাহ করা দরকার। যেমন আমি দেখলাম যে তারা দুজন একটা ইন্টারভিউ দিয়েছে, যে ইন্টারভিউতে তারা সবার কাছে দোয়া ক্ষমা চাইছে আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই দৃষ্টিতে দেখলে তাদেরকে আমি মনে করি যে ভালো কোনো উপদেশ দেওয়া উচিত, কারণ সে নিজের থেকে কিন্তু এই জিনিসটা ভাইরাল করে নেয় বা হয় নাই। আমারও তো আমারও পার্সোনালিটি থাকতে পারে, তা আমার যদি ফোনটা চুরি হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তখন তো অবশ্যই আমারও এরকমই হতে পারে, তাই না? এই জন্য আমি সবার কাছে বলতে চাই যে তাদেরকে ভালো কিছু করার একটা উৎসাহ দেওয়া উচিত আমি মনে করি। দর্শক, যদি আপনি মনে করেন যে আমার কথাগুলো ভালো লেগেছে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়া আমাদের পাশে থাকেন। আর তোহা এবং জান্নাতের আমি কিছু ভিডিও দেব, দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।